শীতকাল পড়লেই কড়াইশুঁটি কেনার হেরিক জমে যায় তরকারি হোক বা ডাল রান্না সবেতেই কড়াইশুঁটি দেওয়া হয় শুধু বাড়িতেই নয় হোটেল বা বড়ো বড়ো রেস্টুরেন্ট সবাই কড়াইশুঁটি দিয়ে রান্না করে আমি দিল্লিতে পাঁচ দিন থেকে দেখেছি ওদের সব হোটেলেই তরকারিতে কড়াইশুঁটি দেবেই একরকম ডাল শুকনো করে কড়াইশুঁটি দিয়ে মাখা মাখা করে রান্না করে সেটাকে বলে ডাল মাখানি আমাদের বাড়িতে ভেজিটেবল মুগ ডালে কড়াইশুঁটি দিই সেটা ভালোই লাগে আবার কড়াইশুঁটির কচুরি তো সবারই ভালো লাগে অনেকেই খুব ভালোও পারেন তবে আমি বাড়িতে ময়দার সাথে কড়াইশুঁটি বাটা দিয়ে তার মধ্যে আদা বাটা লঙ্কা বাটা ও সামান্য জিরে বা ধনে গুঁড়ো ও অল্প পাঁচ ফোড়ন দিয়ে মেখে নেই অবশ্যই ময়দার মধ্যে নুন ও সাদা তেল দেই। মাখা হয়ে গেলে লেচি কেটে গোল করে বেলে কচুরি ভাজি আমার মনে হয় এতে সময় কিছুটা বাঁচে আর পুর বের হওয়ার ভয়ও থাকে না অবশ্যই এটা নতুন কিছু নয়